তোমরা ফুটনোট এন্টার করার জন্য আমরা আবার চলে যাব রেফারেন্স ট্যাবের আন্ডারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ফুটনোট একটা ক্যাটাগরি রয়েছে রেফারেন্স ট্যাবের আন্ডারে, অর্থাৎ আমরা ফুটের কিভাবে নোট করতে পারবো, ইনসার্ট ফুটনোট, দেন ইনসার্ট এন্ডনোট, নেক্সট ফুটনোট, আমরা এই কয়েকটা অপশন এখানে দেখতে পাচ্ছি। আমরা শুরুতে যেটা করব, যে কোনো একটা অপশনকে একটাকে আমরা সিলেক্ট করব, সাপোজ অনলাইনকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট ফুটনোট আমি দিয়ে দিলাম। তাহলে এখানে আমি সিলেক্ট করেছিলাম অনলাইন, ওকে, অনলাইন সম্পর্কে আমরা লিখব অনলাইন ইজ এ নেটওয়ার্ক, অর্থাৎ অনলাইনে আমরা ডিটেলস দিতে পারবো। এভাবে আমরা কিছু একটা লিখে দিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়ান ছিল আমাদের এই অনলাইনের আন্ডারে একটা ওয়ান অলরেডি চলে এসেছে। এখন অনলাইন ইজে, অর্থাৎ এটাকে স্পেস দিয়ে দিই, তাহলে অনলাইনের এখানে যে ওয়ানটা আছে সেটা অনলাইনের সাথেই লেগে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট করে এখানে একটা ওয়ান দেওয়া আছে। তো এরপর আমরা যদি চাই যে এখান থেকে অনলাইন না, আমরা এখান থেকে ফর এক্সাম্পলকে ধরলাম, ধরে এখান থেকে ইনসার্ট ফুটনোটে ক্লিক করলাম। তাহলে এই যে ফর এক্সাম্পল সম্পর্কে আমরা লিখবো, এখানে ফর এক্সাম্পল হচ্ছে ইকুয়ালস টু, আমরা দিতে পারি ডট 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 ডট, আমরা এখানে যা দিব ঠিক সেই অপশনটাই আমাদের এই ফর এক্সাম্পলের মধ্যে শো করাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফর এক্সাম্পলের আন্ডারে এখানে কিন্তু একটা ছোট্ট করে টু দেওয়া আছে, আমি জুম করে দেখাচ্ছি। ওকে, তো এইভাবে আমরা ফুটনোট অ্যাড করতে পারি।